हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো যে হৃৎপিণ্ড ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা দুদিন আগে রিলিজ করে গেছে এবং এটা ডিরেক্ট করেছে শিলাদিত্য মৌলিক। এর আগে তার ছবি হচ্ছে সোয়েটার, যার গান বিশাল পপুলার হয়েছিল। ছবিটা খুব ভালো ছিল, বক্স অফিসে ভালো পারফর্ম করেছিল। তখন পরে যখন ওটিটিতে এসেছে তখনও খুব ভালো রেসপন্স পেয়েছে তার আপকামিং ছবি হৃৎপিণ্ড। তো লিড চরিত্রে রয়েছে হচ্ছে অর্পিতা চ্যাটার্জি, সাহেব চ্যাটার্জি এবং প্রান্তিক ব্যানার্জি। এবার এই ট্রেলারটা দেখে আমি, আচ্ছা আপনার আমাকে অন্যভাবে নেবেন না, আমি যখনই বলি যে এটা আমি দেখে ওইটার ওই ছবির ভাইব পেলাম, এই পেলাম, এটা কিন্তু আমি পজিটিভ সেন্সে বলি, নেগেটিভ সেন্সে বলি না। যে এই ছবিটা দেখে একটা খুব কাল্ট ক্লাসিক ছবির কথা মনে পড়ে গেল হৃৎপিণ্ড ট্রেলারটা দেখে। তো বালু মহেন্দ্র এবং কমল হাসানের কাল্ট ক্লাসিক ছবি সাদমা, কমল হাসান এবং শ্রীদেবী ছিল, সেটার কথা মনে পড়ে গেল। তো এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যা ট্রেলার থেকে বুঝলাম, যে অর্পিতা চ্যাটার্জির ক্যারেক্টারটা বিয়ে থা হয়ে গেছে, নর্মাল একজন মহিলা সাহেব চ্যাটার্জির সাথে বিয়ে হয়ে গেছে এবং তারপরে তার একটা অ্যাক্সিডেন্ট হয় গুরুতর, এবং অ্যাক্সিডেন্টের পরে সেটা বাচ্চার মতো হয়ে যায়, মানে চাইল্ডিশ টাইপের হয়ে যায়, মাথার প্রবলেম হয়ে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এবং তারপরে সাহেব চ্যাটার্জির ক্যারেক্টারটা নিজের ওয়াইফের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, বাট এখন এই যে বাচ্চাকালের হয়ে গেছে সেই জিনিসটাকে সে মেনে নিতে পারছে না, সে হ্যান্ডেল করতে পারছে না ওয়াইফকে এখন, মানে এই মানে তাকে তো একটা সামলানোর ব্যাপার আছে, একটা বাচ্চাকে সামলানোর মতো করে, তো সেই জিনিসটা কোথাও গিয়ে তার প্রবলেম হচ্ছে। সেই সময় তার লাইফে আসছে হচ্ছে তারই ছোটোবেলার বন্ধু, মানে এই অর্পিতা চ্যাটার্জি ছোটোবেলার কোনো বন্ধু ছিল, ছোটোবেলার বন্ধু ঠিক বলবো না, মানে প্রেমিক ছিল আর কি, তার সাথে প্রেম ছিল, বাট ছোটোবেলার প্রেম তো অনেক সময় কন্টিনিউ হয় না। সে আবার ফিরে আসে জীবনে এবং তার সাথে কোথাও এই ক্যারেক্টারটার খুব ভালো বন্ডিং হয়ে যাচ্ছে, জেলিং হয়ে যাচ্ছে এবং তার সাথে আর কি সে ভালো বেশি সময় কাটাতে পারছে। তো এবার সাহেব চ্যাটার্জি তার জীবন থেকে চলে যাচ্ছে যে না, আমি আমার যে এটা এটা আমার ওয়াইফ নয়, এটা হচ্ছে সেই বাচ্চাবেলার এ তোমার প্রেমিকা আর আমার ওয়াইফ নয়, তো আমি আমার ওই ওয়াইফের জন্য অপেক্ষা করবো, আমি চলে যাচ্ছি। এরকমই একটা এই তিনজনের লাইফে এর পরে কী হবে সেটা নিয়ে আর কি, এবার আমি এক্স্যাক্টলি জানি না, এটা ট্রেলার দেখে আমার ইন্টারপ্রিটেশন, সম্পূর্ণ অন্য গল্পও হতে পারে, আমার এইটা অ্যাটলিস্ট দেখে মনে হচ্ছে এবং ডেফিনেটলি খুব ভালো লাগছে। মানে একটা হয় না যে একটা ট্রোপ যেটা অনেক দিন ব্যবহার করা হয়নি, এটা একটা সার্টেন কাইন্ড অফ ট্রোপ, এটা বহু ছবিতে আগে হতো ব্যবহার, এটা এখন আবার করে ইউজ করছে, বাংলা ছবিতে তো বহুদিন এই ট্রোপটা ব্যবহার করা হয়নি, তো এই জনরার ট্রোপটা ব্যবহার করছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে যে শিলাদিত্যদের যেভাবে প্রেজেন্ট করে ব্যাপারগুলো সেগুলো খুব সুন্দর লাগে। গানটা তো খুব পপুলার, যে গানটা অলরেডি খুব পপুলার হয়েছে, অ্যাকচুয়ালি ছবিটা তো বেরোনোর কথা ছিল আগে, প্যান্ডেমিকের আগে, তখন এই গানটা খুব পপুলার হয়েছিল এবং সেই গানটাও ট্রেলারের মধ্যে রয়েছে। ভিজুয়ালস খুব ভালো, যেরকম সোয়েটারেও ভিজুয়ালস খুব ভালো ছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে, সেরকম এখানেও খুব সুন্দর লাগছে জিনিসপত্রগুলো দেখতে, গানটা খুব সুন্দর, এদের পারফরমেন্সেস খুব ভালো লাগছে দেখতে ট্রেলারের মধ্যে, খুব ইমোশনাল একটা গল্প এবং আমার বেশ ভালো লাগছে, আমি আই কোয়াইট এনজয়, তাই জন্যই আমি বললাম যে আমার ভালো লাগছে, কারণ আমার সাদমা খুব পছন্দের ছবি এবং আমি ভেরি শিওর সাদমা অনেকেরই পছন্দের ছবি, যারা দেখেনি তারা দেখতে পারে এবং আই এম ওয়েটিং ফর হৃৎপিণ্ড। আপনারা ট্রেলারটা গিয়ে চেক আউট করুন, ট্রেলারটা খুব সামান্য ভিউজ পেয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, কমেন্ট সেকশনে পিন করে দেবো, আপনারা গিয়ে ডেফিনেটলি চেক আউট করুন এবং আপনাদের যা ভালো মন্দ যেটা মনে হয় কমেন্ট সেকশনে তাদেরকে জানান, এবং যদি আপনার ভালো লাগে তাহলে ডেফিনেটলি অন্য লোকেদের সাথেও শেয়ার করুন, তাদেরকেও বলুন ট্রেলারটা দেখতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।